ইএলপি সম্পর্কিত নাম আছে, তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমার গ্রিন পার্টি আগে জানলে আমি জিএনপি নাম রাখতাম, ভুল হয়ে গেছে, তাই না? এইভাবে যদি নির্বাচন কমিশন হাস্যকর পরিস্থিতি তৈরি করে, রামশ্যাম যদু মধু নিবন্ধন পেয়ে যায়, যেখানে জেলখানা থেকে বের হয়ে নমিনেশন পেয়ে নৌকায় উঠে পড়তে পারে, সেই রাজনৈতিক দলের গঠনতন্ত্রে ভুল আছে। একজন বললেন, আমি একদম 100% 100% মানে সেই কথা সমর্থন করি। বাংলাদেশের হাসিনা তো এখন যে রাজনীতি করছে, সেটা মারাত্মক রকমের হুমকির মধ্যে রয়ে গেছে। চীন, রাশিয়া, আমেরিকা নিয়ে খেলছে, খেলতে খেলতে চট্টগ্রামে রাশিয়ান যুদ্ধ যাওয়া দেশে পড়েছে, তার মধ্যে নাকি অনেক এন্টি মাইন, এন্টি কামান ইত্যাদি, এগুলো কি আমেরিকাকে ভয় দেখানো হচ্ছে নাকি আরও বাংলাদেশের বিপদ ঘনিয়ে আনা হচ্ছে? 72 সালে রাশিয়ান যুদ্ধ যাওয়া এসেছিল, 74 পর্যন্ত ছিল, সেখানে দুজন রাশিয়ান নাবিকও মারা গেছে, কামান টামান এগুলো মাইন টাইন উদ্ধার করছে, সেটা তো বাংলাদেশে তো এখন প্রাসঙ্গিক না। আপনারা অনেকেই বলে যে আমাদের সঙ্গে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেগুলো সম্পর্ক এইগুলো সব আবেদনিক কথাবার্তা না, একদম বিশ্রী রকমের রাজনৈতিক চরম পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। বাস পড়ানো হচ্ছে শত শত, বলা হচ্ছে যে এক দল ওই দল পড়াচ্ছে, ওই দল বলছে, ওই দল পড়াচ্ছে। আপনি দেখেন, বাস পড়ানো তো বিএনপির জন্য একটা নেগেটিভ বিষয়, তাহলে এই পড়াচ্ছে কি বিএনপি? এটা তো এটার জন্য তো আপনার অনেক স্কুল মাস্টার হওয়া লাগবে না। এই কে বা কারা পড়ায় দিয়ে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য, এই যে 1,18,000 মামলা দিয়ে সেগুলো কি আবার রায় দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে যাতে নির্বাচন করতে না পারে? অনেক বিষয় আপনার শুনতে পেরেছেন, 2 বছরের যদি সাজাপ্রাপ্ত হয় তা নির্বাচন করতে পারবে না, নির্বাচন তারাই করবে যারা হলো এই সংঘবদ্ধ চক্রের মধ্যে আছে, এই এ টিম, বি টিম। কেউ বলেছে সংবিধান সংশোধন করতে হবে, জনগণের ক্ষমতায় আগে আসতে হবে, তাহলে সংবিধান সংশোধন করবেন কীভাবে? সেখানে 71-এ যখন লুঙ্গি খুলে চেক করা হতো যে এই লোক কি আসলে মানে মুসলমানের নিয়েছে কি নাই নাই, এখনও কিন্তু লুঙ্গি খুলে চেক করা হচ্ছে, বাসের মধ্যে মোবাইল চেক করা হয়। তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো, তার মানে যদি বিএনপি করে আওয়ামী বিরোধী সরকার বিরোধী কোনো কাজকর্ম থাকে তাহলে সে হলো আসামি, আর সরকারের পক্ষে নীল সবুজ লাঠি নিয়ে যারা পুলিশের সাথে সহবস্থান করে এই সমস্ত মুক্তিকামী আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা হচ্ছে পাপী, আসামি, শয়তান। আসলে রাজাকার কারাই তো বুঝতে পারছি না আমি, এখন নাকি ঘরে ঘরে গিয়ে আবার ধরিয়ে দিচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় কিছু রাজাকারের নাম শুনেছি, এখন সেরকম রাজাকার আবার তৈরি হয়েছে। যাক, শ্রমিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য 40,000 শ্রমিককে মামলা দিয়েছে, গুলি করে মেরেছে, এখন বড় জায়গায় ধরা পড়েছে। এখন আমেরিকার বাইডেন একটা স্মারকলিপি সাইন করেছে, সেখানে বলেছে যে ওয়ার্ল্ড ওয়াইড শ্রমিকদের অধিকার নিয়ে যে স্মারকলিপি, সেখানে বাংলাদেশের নাম, বাংলাদেশের শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে। আর এরা বলছে যে সামনে একটা অর্থনৈতিক ই আসতেছে, সাবধান থাকেন, কোনো কাজ হবে না। ও যখন ড্যান মজিনাকে কাজের বেটি মর্জিনা বলেছিলেন আপনারা, তখন থেকেই আমরা বুঝতে পেরেছিলাম, আর এক রাষ্ট্রদিকে দৌড়ানি দিয়েছিলেন, এখন এই রাষ্ট্রদিকে পিটার হাস প্যাক প্যাক বলছেন। এখন তো শিক্ষা ব্যবস্থায় তো প্যাক প্যাক হয়ে গেছে, ট্রিং ট্রিং সাইকেল চালাই, যদিও এটা পার্শ্ববর্তী রাষ্ট্রের আসামের কথা বলা হচ্ছে, কিন্তু কালচার তো এখানে গঠিত হচ্ছে বাংলাদেশে, কারণ আমাদের বন্দুক আছে এখানে, বন্দুকের গুলি তো এখানে। ব্রিজের উপরে এখন ছাগলের চাষ হয়, আমি দেখলাম কুমিল্লার কোথায়, ব্রিজের মাথা নাই, ওই মাথা নাই, প্রতিবন্ধী ব্রিজ তৈরি করেছে পয়সা কামানোর জন্য, সেখানে এখন খামার হয় ছাগলের, এই ছাগলগুলো বিরাট পরিসরে বাংলাদেশে আছে, ওইগুলো তাদের জিন ওখানে নিয়ে রাখা হয়েছে। আর রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের মতো দেউলিয়াত্বপূর্ণ রাজনীতি আর দেখছি না, সেখানে নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন সিনেমার নায়ক, সিনেমার নায়িকা এবং ক্রিকেট প্লেয়ার উবায়দুল কাদের বলেছে খেলা হবে, এটা সেই খেলা, সাকিব আল হাসান শুধু ছয় মারতে থাকবে। যাক, একজন ভালো ক্রিকেট প্লেয়ারকে, একজন ভালো চিত্রনায়ককে নিয়ে ওখানে পচানো হচ্ছে, আর যেই হিরো আলম দৌড়ে রেখেছিল তারে নিয়ে ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খাওয়ালো, তাকে এখন নিবন্ধন দেয়নি, মানে তাকে নির্বাচনে মনোনয়ন দেয়নি, কারণ এটা হচ্ছে তাদের আগের খেলা। কারণ সে আবার ওই ডাব মার্কা নিয়ে, ডাব মার্কা কিন্তু ওটার ফসিল আওয়ামী লীগের আর একটা বিকল্প, সে এখন ডাব মার্কা নিয়ে ভবিষ্যতে হয়তো নারকেল মার্কা নিয়ে দাঁড়াবে, কিন্তু আমার কথা শুনে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, কিন্তু আমার কষ্ট হয় যখন বাংলাদেশের শতাধিক রাজনৈতিক দল কঠিন কঠিন নিয়মের আবর্তে শুধু একটা দুটা, আপনি স্কুলে ছাত্র কয়জন, কেমন স্কুল, কেমন চলছে, বলে স্কুল খুব ভালো চলছে, ছাত্রছাত্রী কয়জন, বলছে আমি মাস্টার মশাই আর ময়নার মা, এই অবস্থা হয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধন। আর দুইটা কথা বলে শেষ করব, সময় আপনারা সংক্ষিপ্ত আকারে এমন জায়গায় দেয়ালে পিঠ ঠেকিয়েছেন, বাংলাদেশে 61% ব্যবসায়ী এখন সংসদে, আগামীতে আরও হয়তো বাড়তে পারে, কমতেও পারে, এই দামি নির্বাচনের মাধ্যমে আপনি দেখেন যে একটা ব্যবসায়িক সমিতির নেতা সে হয় এমপি, সে খেলোয়াড় চিত্রনায়ক, মাহি অবশ্য পায় নাই,
তার মধ্যে অন্য একটা মামলা আছে বা অন্য একটা গুজন গুঞ্জন আছে, জানি না কি কারণে পায় নাই, কিন্তু ফেরদৌস নায়ক ফেরদৌস পেয়েছে। কিন্তু ঢাকা চিটাগাং রোডকে যে এশিয়ান বাইরের একটা কান্ট্রির একটা মানে রাস্তা বলে যে কান্নাকাটি করেছিল রিয়াজ, তাকে অবশ্য দেওয়া হয়নি। যাক, ওবায়দুল কাদের বলেছে শত ফুল ফুটতে দাও, কিন্তু আমরা দেখলাম যে কবরস্থান থেকে ফুল তুলে নিয়ে এসে আপনারা নমস্কার দিচ্ছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ারকে এভাবে ধ্বংস করতে পারে, 20-25 লাখ টাকার অফার আমাদেরও ছিল, আমরা কিন্তু ফকির, রাস্তা ভিক্ষা করো। কেননা যে ব্যাংকের চাকরি ছেড়েছি 21 বছর করে, তারপরে কত কষ্ট করেছি, কেউ এক মুঠ ভাত দেয়নি, কিন্তু ওই সমস্ত অফারে আমাদের গ্রিন পার্টি যায় নাই, ভবিষ্যতে যাবে না। শেষ করছি এখানেই, এই পাতানো নির্বাচনকে আপনারা বয়কট করুন। আর কোনো ধর্মীয় অনুভূতি নিয়ে বলবেন না যে আমরা অমকের না আমরা তমকের, সাদালালের না অমকের, বাংলাদেশ এখন 16 কোটি মানুষের, কারণ এই 16 কোটি মানুষই বাংলাদেশের অধিবাসী। এখানে ধর্ম দিয়ে, দল দিয়ে, গোষ্ঠী দিয়ে বিভাজন করার সময় এখন না। আসেন সবাই হাতে হাত রাখি, আর সামনে আরও মেলা করে সময় পেলে আরও অনেক কথা শোনাবো।